তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ইন্দোনেশিয়া। আমাদের ফ্লাইট হচ্ছে 11:55-তে আর এখন বাজে হচ্ছে 7:30। সো আমরা কিছুক্ষণ পর এয়ারপোর্টের জন্য রওনা হব। সো লেটস গো। যেহেতু আমাদের রাতের ফ্লাইট ছিল, এয়ারপোর্ট অনেক ভিড় ছিল। আমরা আমাদের বোর্ডিং আর ইমিগ্রেশন শেষ করে এখন আসলাম লাউঞ্জে। সো লাউঞ্জে ওয়েট করতেছি আমাদের প্লেনের আসা পর্যন্ত, দেন আমরা বোর্ডিং করতে যাব। আমরা আমাদের ডিনার বালাকা লাউঞ্জ থেকে করেছিলাম। বালাকা লাউঞ্জের খাবারগুলো অনেক ভালো ছিল, যেহেতু বসে কোনো সিট ছিল না, আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এগুলো হচ্ছে সব বিজনেস ক্লাসের সিট। এখানে হচ্ছে টিভি, টিভির নিচে আছে হচ্ছে চার্জার আর এ হচ্ছে কল দেওয়ার জায়গা, সাথে ফোন হোল্ডার, কাপ হোল্ডার, টি টেবিল অ্যান্ড নিচে হচ্ছে মাল্টিপ্লাগ। আমরা এখন মুভ করতেছি। এটা হচ্ছে আমাদের প্লেনের খাবার। আমাদের প্লেনে দিয়েছিল হচ্ছে চিকেন উইথ ভেজিটেবল অ্যান্ড পাস্তা, তার সাথে ছিল হচ্ছে ডেজার্টে ম্যাঙ্গো পুডিং, অ্যাপেল জুস, সালাদ অ্যান্ড ব্রেড উইথ বাটার। আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর চলে আসছি আর এখানে হচ্ছে আমাদের 3 ঘন্টা ট্রানজিট। সো আমাদের নেক্সট ফ্লাইটের জন্য আমরা এখানে ওয়েট করতেছি। এটা আমাদের সিঙ্গাপুর টু ইন্দোনেশিয়ার ফ্লাইট। আমাদের সেকেন্ড ফ্লাইটে দিয়েছিল চিকেন পরেশ উইথ রাসবেরি ইয়োগার্ট, ব্রেড বাটার, জুস অ্যান্ড ওয়াটার। আমরা এখন ইন্দোনেশিয়া ল্যান্ড করছি, এখন যাচ্ছে হচ্ছে ইমিগ্রেশন করতে। ইমিগ্রেশন করার পর আমরা আমাদের হোটেলে যাব। এটা হচ্ছে ইন্দোনেশিয়া এয়ারপোর্ট। ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন আগের থেকে অনেক হার্ড হয়েছে, সো এখানে অনেক টাইম লাগে ইমিগ্রেশন শেষ করতে, স্পেশালি এখানে যেখানে রেজিস্টার করতে হয়। এইখানে হচ্ছে সব মানি এক্সচেঞ্জ অ্যান্ড সিমের দোকান। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল, যেটার নাম হচ্ছে মার্কিউর কুতা বালি। তো এখন দেবো হচ্ছে রুম ট্যুর। আমাদের রুমে ঢুকতে রাইট সাইডে হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের একটু সামনে আসলে হচ্ছে এদিকে একটা শেলফ, লেফট সাইডে হচ্ছে আমাদের কানেক্টিং রুমের ডোর, আর তার রাইট সাইডে হচ্ছে আমাদের 2টা বেড। বেডের এখানে হচ্ছে আমাদের টি টেবিল, যার সাইডে হচ্ছে আলমারি, আর এদিকে হচ্ছে ক্যাফেটেরিয়া যেখানে মিনি ফ্রিজ, লকার আর ক্যাটেল দেওয়া আছে। তার রাইট সাইডে হচ্ছে আমাদের টেলিকম, একটা লাইট আর চেয়ার। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।